কি ভাবছেন এদের কান্না দেখে আপনার কি মনে হচ্ছে যে তাদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে তার শোকে কাঁদছে? না, একদমই না। এই কান্না অসহায়ত্বের কান্না, এই কান্না একজন দুর্বলের কান্না। আপনারা হয়তো অবগত আছেন, গত বৃহস্পতিবারে রিক্সাচালক নাসিরের ঘরে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে তার পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই খবরটি যখন সংবাদ মাধ্যমে প্রচার হয়, তখন সদর উপজেলার ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে নতুন করে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ এবং ডিউটিন দেন। রিক্সাচালক নাসির সেই টিন দিয়ে যখন ঘর নির্মাণ করতে যান, তখন সেখানে বাধা দেয় ছাত্রলীগ নেতা মনোয়ার এবং তার ভাই এবং তার সৈন্যপান্নরা। ঘর নির্মাণের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা এবং তার ভাই রিক্সাচালক নাসিরকে এবং তার পরিবারকে পিটি আহত করে এবং নাসিরের হাত ভেঙে দেয়। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মনোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রিক্সাচালক নাসির সম্পর্কে আমার ফুফাতো ভাই হয়। ছাত্রলীগ নেতা মনোয়ার আরও বলেন, নাসিরের যেখানে ঘর আগুনে পুড়ে গেছে সেখানে ঘর নির্মাণ না করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করে, আমরা সেখানে বাধা দিলে তার ছেলে উত্তেজিত হয়ে আমাদেরকে মারধর করতে আসে। কিন্তু এই বিষয়ে আমরা যখন এলাকাবাসীর কাছে জানতে চাই, তখন এলাকাবাসী বলেন ভিন্ন কথা। আসুন শুনে নেওয়া যাক এলাকাবাসীর মুখ থেকে। কালকে সম্পূর্ণ একটি ঘর পোড়া যায়। ওই ঘরটি নির্মাণের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব তিন ব্যান টিন এবং বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা সার্ভার টিন সেট ঘর নির্মাণ করে। সন্ত্রাসীরা তাদের ঘরটা ভেঙে সুরমার করে দেয় এবং তাদেরকে আহত করে হাসপাতালে ফাটা। এতে প্রতীয়মান হয় আগে গতকালকে যে ঘরটা পোড়া গেছে ওদের হাত ছিল সেখানে। চালক নাসিরের গতকালকে ঘরটি পুড়ে চারকার হয়ে যায়। এ ব্যাপারে আমরা ইউনিয়ন পরিষদের সচিব সহ এবং আরও মাহুন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এসে ইউনো স্যারের কাছে গিয়ে ইউনো স্যারের দুই বান্টিন এবং খাদ্য সামগ্রী সহ 6,000 টাকা অনুদান প্রদান করেন। সে আলোকে আজকে নাসিরের ঘরটি ওই টিন দিয়ে একসালা সার্ভা করা হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা আসি মাগরিবের নামাজের সময় ঘরটিকে ভেঙে চুরমাচুর করে টিনগুলো কুপিয়ে সব বিচ্ছিন্ন করে ফেলে। এ ব্যাপারে আমরা সন্ত্রাসীদের বিচার, কঠিনভাবে বিচার দাবি করি এবং